সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমি লালবাগি আয়া পড়ছি বহুরূপী অনুষ্ঠানে। জানি আপনারা ওয়েট করতেছেন আমার দেহনের লেগে, আমার আমগো বহুরূপী অনুষ্ঠান দেহনের লেগে, আর ওয়েট করুন লাগবো না। আয়া পড়ছি লগে লগে দুটা লয়েছি, একটা নাট একটা বল্টু, পরিচয় করা দিতেছি। এটা হইতেছে গিয়া মিলন ভট্ট, ভট্ট ভাই কি জানি, মিলন ভট্ট নট ভট্টাচার্য, ও মিলন ভট্টাচার্য। আর একটা লয়েছি, এটা তো নাট, আর বল্টু, বল্টুর নাম হলো গিয়া তমাল, তমাল ঠিক কইছে না নামটা? তোমার লগে কিরকম কোনো চার্জ মার্জ আছে নি? তমাল মাহবুব, ও তমাল মাহবুব চার্জ নাই, কে লোক আমার মাহবুব আয়া পড়ছে। তো ভাই তোমার চুলটা একটু কেমন জানি লাগতেছে, এটা অরিজিনাল তো? চিপ অরিজিনাল ভাই, কিন্তু কি হইতেছে, মন হইতেছে একটু হালকা খাই দাচ্ছে মনে হয় চুলের মধ্যে। ও মা ছ্যাঙ্গা চুল গাইতেছি রে, ছ্যাঙ্গা ছ্যাঙ্গা ধরছে নি, ফুফু করতেছ, কি হইছে? মাথা তো ঠিকই আছে মিয়া, টুপি পড়ছি ভাই। জান একটা কথা বলি, আপনি যে একটা অনুষ্ঠানে আসেছেন এত বড় একটা চ্যানেলের, একটা প্যান্ট কিনতে পারলেন না আপনি? আরে লুঙ্গি তো আমি ঐতিহ্য মিয়া, দাদার বাপে পড়ছে, দাদায় পড়ছে, আমার বাপে পড়ছে, আমি পড়ছি, ঐতিহ্য মানে নিয়েছি। আপনি কার্পেটের সঙ্গে মিলায় যে একটা মোজা পরেছেন লাল রঙের, লুঙ্গিটাও লাল রঙের পড়তে, সাদা লুঙ্গি চাঙ্গ ঐতিহ্য মিয়া। আর এই যে মোজার কথা কইতাছো মিয়া, আরে লাল মুজা হনো মিয়া, জাগো আত্মাটা পরিষ্কার আছে, জাগো দিলের ভিতরে মনে যে একটা রঙিন দিল হয়েছে আর কি, তারা রঙিন রঙিন ড্রেস পরবো মিয়া, আর কি বুঝবা, এই যে একটা কালা পরে রয়েছে, কেলে কালা পরবি, তোর বয়স হলো ছোট্ট, তুই তো সুন্দর রঙিন পর, আমার মতো না কালা একটা পরে রয়ে আছে। এই স্মার্টনেস তো জানে না, পুরান ঢাকার খেলা এটা তো কিছু, এই যে কইছি না, এই কি নাস্তা নুস্তা খাইছো না, না খাইছো কিছু? অবশ্যই খিলাই, কিচ্ছু খানো লাগবো না, সুন্দর ভাবে খাই আইছি রে ভাই। খাইছো সুন্দর গরম গরম রুটি, তারপরে গরম ডিম ভাজি, আলু ভাজি, এক গ্লাস জুস, বাস বুঝছি, ফকির নগো খাওন খাই আইছো দর মিয়া। আর হনো মিয়া, নাস্তা খাবে কি আমি কই দাও, হই না বা মিয়া, খাইবার নিহারি আছে না, ওই যে গরুর পায়া আছে না, যেটা পায়া নিহারি, ওইটার লগে মনে করো যে গরম তন্দুর রুটি আছে না, ওটা মিলায় মিলায় খাইবা, ওইটা যদি না পাও কি খাইবা, খাইবা তেহারি, গরুর মাংস দিয়ে মিয়া তেহারি খাইবা, মিয়া দুইটা বাটি লইবা, বদ বদ করে খাইবা, এইটাও যদি না পাও মিয়া, তাহলে আমি আরো কয়ে দিতেছি, ওই যে কাচ্চি আছে না, কাচ্চি খাইবা। এই যে সকালবেলায় যে এইসব তেলের খাবার খেলে হার্ট একটু ঝামেলা হয়ে যাবে। আর ধর মিয়া, আমার দাদার বাপে বাচ্চা 100 বছর, আমার দাদায় বাচ্চা 100 বছর, বাপে বাচ্চা, আমরা তো ওইখানে কি হয়েছে মিয়া? আচ্ছা আপনি কতদিন মনে করেন যে ডাক্তারের কাছে যান না, মানে সুন্দরভাবে নিজে? আরে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে না মিয়া। ভাই জান একটা কথা বলছি, আমি তো রাজশাহী থাকি, আম খাই, আপনি সকালবেলা মনে করেন একটু আম একটু ফলমূল যদি খাইলেন শরীরটা কিন্তু ভালো থাকবে। হ্যাঁ ভালো থাকবো, তোমার মতো যে হাতের মতো ফুলবে, ভিতরে বাতাস কিচ্ছু নাই, কে ফু দিব, টুস টিপ দিব, ফাত করে যাবা গালি কয়া। আচ্ছা ভাই জান খেলাধুলা কিছু করেন আপনি? খেলি না মানে, আরে মিয়া খেলতে খেলতে তো বড় হয়েছি মিয়া, সকালে খেলছি, বিকালে খেলছি, রাত্রে খেলছি, রাত্রে মানে দুপুরে খেলছি আর কি। আচ্ছা আচ্ছা, দুপুরে আপনি কি খান? আমি খাই দুপুরে, কাচ্ছি রাতে কি খাই? কাচ্ছি। আরে পাগল নাকি? আর কি কই, আল্লাহ পয়সা দিছে খাওনে লেগে খাই। আচ্ছা আরে মিয়া হনো, তুমগো মতো গরিব যদি হইতাম, এক বেলা রুটি খাইতাম, আর এক বেলা একটু ভাত খাইতাম, ডাল খাইতাম, কাঁচা মরিচ দিয়ে চিবাই খাইতাম, আল্লাহ পয়সা দিছে মিয়া, প্যারাডো গাড়ি চালাই মিয়া, কাচ্চি খামো তো আমি খামো তো খাইবো কেটায়? আরে ভাই আপনাকে তো ভুল রাস্তায় দৌড়াচ্ছেন, প্যারাডো গাড়িতে উঠে টাকা থাকলে তিন বেলা একদম তেহারি খাইতে হবে, এটা না, আপনার শরীরটা ঠিক রাখতে হবে রে ভাই। তা শরীর আমার কি হয়েছে মিয়া, আমি ভালো আছি। নিজে বুঝতেই পারতেছেন না ভাই, কে তো বুঝাতে পারছি না। আচ্ছা হলো, আমার বুঝান লাগবো না, আমার টাকা দিয়ে আমি খাই কি খাই না খাই আমার ব্যাপার, তুমি মাত ভাই কোনো লাগবো না, হেনে আইছো তোমাকে কথা আমি জিগাই, তুমি দে উল্টা আমার জিগান শুরু করছো। আচ্ছা হলো, বাড়ি কই তোমার? কথাবার্তা শুনে আপনি পাশে আসছেন না, রাজশাহী থেকে এসেছি আমি, রাজশাহী নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়ে আছে লঞ্চে। আরে বলছেন বাসে এসেছি, বাস বাস, আরে বাস, আর বাস কোন জায়গায় দিছে তোমার? ওই যে চাকার উপরে চলে যে সেই বাসে করে আসছি। বাসের কথা কইতাছো? তুমি যে বাস কইলা, আমি ওই যে বাস বুঝি তোমার দিয়ে দিছে জায়গা মতো। আপনি কথাবার্তা বুঝতে পারছেন না, তুমি কইতেছো? আমি আসছি নড়াইল থেকে, বিখ্যাত নড়াইল। নৌকাতে আইছো? আচ্ছা আমার মনে হয় আপনি পুরান ঢাকার ওই যে
ওই যে গলিগুলো আছে না, গিঞ্জি গলি, এর বাইরে মনে কোনোদিন কোথাও যান না? কি কয় মিয়া, আমি গেছি না, আমি সাভারে যাই, আমি ওই যে ইতে যাই, সাদাবাদ যাই, অমুক জায়গায় যাই। অনেক দূর গেছে, মানে ঢাকা শহর থেকে বার হয়েছেন কোনোদিন? অবে কে দরকার আছে নি মিয়া, ঢাকা আমি কিং, আমার ঢাকা আমি কিং মিয়া। তা বাংলাদেশে কোথায়? সবাই আমার কাছে আয়, আমি কারোর কাছে যাই না, সবাই আমার কাছে আয়। পুরান ঢাকার লোকের সমস্যা কি জানেন, এই যে তেলের জিনিস খায় খায় মাথাটা গরম হয়ে গেছে, হুদাই খালি তর্ক করছে, বাংলাদেশটা একটু ঘুরে দেখবেন আপনি। তুমি হালা বেস্তি কত কও, আল্লাহ ওই যে আম খায় খায় না শরীরটা ফুলাচ্ছে কইছে না, ভিতরে বাতাস আলো একটা চিপ্পার মনে লিক হয়েছে বাইরে যাবো গা। আচ্ছা খারাপ, আমি একটা ব্রেক লয়ে আইতেছি, তারপরে তোমার লেগে কথা আছে। দর্শক, এ কইতে দুইটা নাটবোল্ট লয়েছি, মাথার মধ্যে কোনো গিলো নাই, খায় হলো রুটি আর ওই যে পান্তাবাদ, এর বুঝবো কি? আইতাছি জামু আর আমু, আপনার একটু খাওয়ান, আইতাছি। দর্শক, আমি আয়া পড়ছি, এই নাট বোল্টোর লগে আবার আমার কিছু প্যাচার পালন লাগবো, আপনারা থাকেন আমার লগে, দেখেন না হালারা কি কয়। কি কইতেছিল, কোন জায়গায় জানি তোমার বাড়ি? বিখ্যাত নড়াইল। ওটা বিখ্যাত হচ্ছে কেলা, কি হয়েছে? আরে কি ভাগত চেনেনি না, বিখ্যাত নড়াইল এক্সপ্রেসটা চেনেন? তুমি না কইলা কি হচ্ছে, বাসে করে আইছো না কি করে আইছো? এই আপনার কি সাধারণ জ্ঞান বলে যে একটা বিষয় আছে আপনি জানেন? আরে ওই মিয়া, তোমরা কত কইবার পারলে না বুঝবো, কথাই তো কইবার পারতো না। মাশরাফি না চেনেন? মাশরাফি ক্রিকেটের ক্যাপ্টেন চেনেন? কি কি সে বস বস মাশরাফি বস বস কে বস? আরে ক্যাপ্টেন 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 আর্মির ক্যাপ্টেন, ক্রিকেট 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 বোলিং করে যে ওই যে ধর্মিয়া, এটা খেলা হইলো নি মেতে? খেলা কি হইছে, নড়াইলে খেলে নাকি? পৃথিবী তার নামে চিন্তা, পৃথিবী কাঁপাই দিচ্ছে আমাদের দেশ ক্রিকেট দিয়ে, আর আপনি বলছেন এটা কোনো খেলা না? আপনি ক্রিকেট খেলা দেখেন? এটা খেলা হইলো না যে দেখবো মিয়া, ফুটবল খেলা দাও তো, ফুটবল খেলি, ফুটবল মিয়া। আপনাকে একটা কথা বলছি, এই যে ক্রিকেটের ছয় মারে না, এই ছয়টা কিভাবে হয় একটু বুঝায় বলেন তো দেখি, কি খেলা দেখেন আপনি? আমি জানি তো, ওই যে বলটার যখন মারে লাঠি দিয়ে দিয়ে একটা বাড়ি মারে না, আমি মনে করো যে একটা গ্যালারির মধ্যে দর্শকের মাথার ভিতরে গিয়ে পড়লে হয়ে যায় ছয়। আমাদের দেশ যে এখন বিখ্যাত হচ্ছে ক্রিকেট নিয়ে, আপনি সেটাই সেটার মধ্যে নয় আপনি আসলে ফুটবল। আচ্ছা আপনি সাকিবকে চেনেন? সাকিব তামিম? না নাম উঁচে, নাম উঁচে, এগুলি পৃথিবীর সেরা অলরাউন্ডার, এই ব্যাটিং বোলিং দিয়ে সব মাত করে দিয়েছে সাকিব আল হাসান, শাহরুখ খান তাকে ফোন দেয়, আপনি চিনতে পারছেন না? ভাই মিয়া, তুমি কায়সার হামিদের নাম উঁচো, সালাউদ্দিনের নাম উঁচো মিয়া, আসলামের নাম উঁচো, মুন্নার নাম উঁচো। আপনি যে পুরান ঢাকা থেকে আসছেন, আমার যে বিবি আছে, আমার বিবি তো আবার মানে একটু বেশি আর কি, একটার বেশি, হ্যাঁ গো, আবার এক একজন এক একটা গাড়ি দিয়ে দিছি। কয়টা বিয়ে করেছেন আপনি? আমি এক সংখ্যা জানবার চাও কেলা, আমি একটু তো কইছি যে একটার তো বেশি আছে। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? জিগাইলা একটা আঙ্গুল দিয়ে হালাইলা মিয়া, পড়াশোনা দিয়ে কি হবো মিয়া, টাকা আছে টাকা হইলো সব মিয়া। না তারপর একটু জিজ্ঞেস করছি, আমি স্কুল পার হইছি, মানে কি ম্যাট্রিক পাস করেছি? আবার জিগাও, পড়াশোনা কোন পর্যন্ত করেছেন আমরা একটু জানবো না? আরে মিয়া তুমি কি কইতাছো, আমি তো ব্যবসা করি মিয়া। আচ্ছা আমার বি লইছে, আমার লইছে যে আপনি আহেন, আপনার দুইটা ভালো দুইটা একটা ভদ্র পোলাপান লই আমু, আপনি এগুলোকে একটু প্যাঁচাল উচাল পারবেন, কাচ্চি কুচি খাওয়াই দিই মনে ভাই, আমি খুশিতে আইছি। আয়া তো দুইটা দিন নাট বোল্ট লইছে, কইতে হলে কথা বি কইবা পারে না, এই যে অশিক্ষিত লোক না, এই যে তর্ক কিন্তু বেশি করে। আরে কইছি কলম, আমি কলম স্কুল পার করছি, তুমি আমারে কিলে অশিক্ষিত কইতাছো? তুমি না অশিক্ষিত না, তুমি কোন জায়গা শিক্ষিত হইছো মিয়া? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনি জানেন, মাস্টার্স পাস করেছি। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হইলেই কি মিয়া শিক্ষিত হয়ে যায় নাকি মিয়া? টাকা আছে তোমার? হ্যাঁ তোমার মতো এরকম শিক্ষিত আমার ওখানে 500 লোক কাম করে, তুমি জানো আমার ব্যবসার ভিতরে আমি বেতন দেই, কোনো অসুবিধা নাই। মেহমানদার করতে পছন্দ করি, তোমার মন আইবা কইবা ভাই আইছি, আপনাকে আইছেন ডাকছেন, একটু কাচ্চি কুচি আনান খিলান খাই, কইয়া একটু আইবা একটু হাত উত মিলামো, তারপর যাইবা গা, উল্টা পাল্টা কথা কইতাছো মিয়া। আচ্ছা একবার কইতাছো তোমার বলে কোন জায়গায় বাস আন্দাই দিছে, তুমি কইতাছো কি নড়াইলে কি জানি কি আছে, এক্সপ্রেস এক্সপ্রেস হ্যাঁ ক্রিকেট খেলে খেলে এটা নিয়ে এত ফাল পারনের কিছু নাই, কই আমরা তো ফুটবল অনেক উপরে আছি, কই আমি তো ফাল পারতাছি না? ও ফুটবল অনেক উপরে আছেন না? হ্যাঁ তোমরা কিচ্ছু শেখো নাই, খালি কবে বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় পড়লে কি শিখতে তো জানি, এরকমই আমার আমার অফিসে আহ আমার ইয়েতে আহ ব্যবসায় আহ, তোমার মতো এরকম 500-600 পোলাপান আমার আছে শিক্ষিত।
উনি ওই শিক্ষিতের ঘাড়ের উপর পা দিয়ে উনি নিজে বড় শিক্ষিত। আচ্ছা আচ্ছা একটা কথা বলি ভাই, হ্যাঁ আচ্ছা, পুরান ঢাকার লোক নাকি গালাগালি করে অনেক বেশি, কথা কি সত্য? কথাই কইছি আমি, কোন গালি দিছি আমি? কোন হালারে গালি দিছি? কোন হালায় কোন আমি গালি দিছি? না না কখনো দিছাও নি। আচ্ছা আমি আমি হালায় ভুল কথা বলে ফেলেছি, আপনি কোনো গালাগালি? আমরা গালাগালি কিচ্ছু করি না, কোনো হালায় কোনোদিন কইবার পারবো না যে আমি হালা গালি দেই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এই যে বুঝো, এলে কইতাছি আমরা মুরব্বী আছি, আইছো শিখো আদব কায়দা, আমগো কাছ থেকে শিখো, শিক্ষা দীক্ষা শিখো, শিখো মানুষের মতো মানুষ। শোনেন আমরা চাই মানুষের মতো। আপনারে একটা অনুরোধ করি, মানুষ তো আসলে ওই যে হয় না অনেক সময় পোশাকেই মানুষের মানে একটা ব্যাপার স্যাপার ইয়া করে। হলো তোমার পোশাক লয়ে পরে কথা কইতাছি আমি, আর একটু ঘুরাই, অনেকক্ষণ প্যাচের পাইরা না, আমি টায়ার্ড হয়ে গেছি, একটু পানি পুনি খাই আই, একটু বহবাই আমি আইতাছি। দর্শক এই দুইটা নাটবোল্ট লোক কথা কইতে কইতে আর আমি টায়ার্ড হয়ে গেছি গা, এই জামু আর আমু খালি একটা গ্লাস পানি খাওয়ানোর টাইম দেন, আইতাছি। যাক পানি পুনি খাই একটু ঠান্ডা হয়ে আইছি, এখন একটু ঠান্ডা মতো কথা কও ভাই। এই যে দর্শকরা দেখতেছি আমগরে, দর্শক আয়া পড়ছি, একটু মন মেজাজ খারাপ আছে, এগুলো ঠান্ডা করি আমার লোক একটু থাইকেন। যেটা কই ভালো হচ্ছে কি করবে লাস্টে কি কইতাছিলা তুমি? আপনার সব ঠিক আছে, টাকা বসে আছে, শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি মানুষ অনেক সময় মানুষরে ছোট মনে করে ফেলে শুধু পোশাকের কারণে। আপনার যেহেতু অনেক টাকা বসে আছে, অনেক লোক লস্কর আছে, টাকা আছে, গাড়ি আছে, সব কিছু আছে, শুধু আমি একটা শুধু অনুরোধ করতে চাই, আপনি সুন্দর করে একটা স্যুট পরবেন, স্যুট পরে একটা সুন্দর ব্ল্যাক শ্যু পরবেন, হ্যাঁ, আর এই সানগ্লাসটা কিন্তু ঠিক আছে, আর লাল ড্রেসটা আপাতত সরাই ফেলুন। আর ঘরের ভিতর সানগ্লাস পরে আছেন কেন? আর মানে কেলা কি হইছে ওই মা, ফ্যাশন বুঝো ফ্যাশন। আর হনু মিয়া একটা কথা কই, পোশাক আশাক হলো গিয়া যার যার ঐতিহ্য আছে মিয়া, মনে করো যে আমার দাদাই পড়ছে, আমার বাপে পড়ছে, আমি পুরো আমার পুরো আমরা পড়বো, তোমরা যে ও আছো ওকিনি ফকিনি আছো, তুমগো লুঙ্গি আর আমগো লুঙ্গির মধ্যে পার্থক্য আছে মিয়া? এই লুঙ্গি মিয়া জানোটার দাম কত মিয়া? এই যে লালের কথা কইতাছো, যার মন রঙিন তার ড্রেস রঙিন, তোমার মন কালা, তুমি হালার পড়ছো কালা ড্রেস, তোমার দেখতেছি প্রথমটা তুমি হাতের ভিতরে হালায় মগ, চা তো শেষ হয়ে গেছে, আমরা মগ চা পায় খাইবা নে মিয়া, খিদা লাগলে কও কাচ্চি মাচ্চি আনে খাওয়া যাও, ও রাখো মিয়া। না অনেকক্ষণ ধরে লাল চা খাচ্ছি তো, না লাল চাই তো খাইবা, অন্য কি খাইবা? অন্য কিছু যদি শোনো মিয়া, ওই রুটি খাইছো না সকালে, ওই যারা রোজ সকালে রুটি খায় তারা লাল চাই খায়, আমাও তো কাচ্চি খাই তা তাহলে কফি খাওয়াইতাম। আচ্ছা হলো হলো কথা হলো, এই যে তোমরা যে নাটক ফাটক করতেছো, ফাটক কি জিনিস যা করতেছো ওইটার নাটক না, শুধু ফাটক করলে ভালো হইতো, খালি ফাটক কি করতেছো তোমরা, নাটক হয়ে গেছে কেন? নাটক পিচ্চি গালে দেখছি মিয়া, টেলিভিশনে যে নাটক হতে দেখতাম, মা বা ভাই বোনে মিলা বাবা সবাই মিলা বয়ে দেখতাম, কি সুন্দর সুন্দর নাটক ছিল, এখন কি করো? দেহি তো ভাই, দেহি তো, তুমি কি করো এটাও দেহি, তুমি কি করো এটাও দেহি, এক সময় ল্যাংরা যেতেছো গা, এক সময় কান হয়ে যেত চুগা, এক সময় কি এক সময় পুলিশের ড্রেস পরে কি ফাতলামি করতেছো আবার, হ্যাঁ মানে পুলিশ জাতির ইজ্জতটা ডুবাই দিছো, আর তুমিও তো তাই, ঈদের এই যে আইতাছে ঈদ, তোমার তো খালি দেখবো টেলিভিশন খুললে তোমরা কি করতেছো, খালি কমেডি করছে, কমেডি করো না, কমেডি ভাই অনেক বড় জিনিস ভাই, অনেক বড় জিনিস, তোমরা যেগুলি করে করলো ফাতলামি ভাই। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে দর্শক যেটা চায় আমরা সেটা, আর দর্শক চাইবো তোমার প্যান্ট খুলে হালাও, তুমি প্যান্ট খুলে হালাইবা, সেটাও যদি ঘটাইতে হয় দর্শকের চাহিদা বলে কথা। এই যে দর্শকের দোষ নাই ভাই, এই দর্শক ভালো ভালো নাটক দেখবার চায়, তোমরা দাও না এলাকায় দর্শক দেখতে পারে। এখানে একটা কথা আছে ভাইজান, এই যে আমাদের দেশের যে চ্যানেলগুলি না, এরা যখন বলে দেয় যে কমেডি বানাও কমেডি বানাও কমেডি বানাও, তখন আমরা কি করবো? আমরা তো কমেডি করবো, চ্যানেল যা বলে দেয় তাই করবো। চ্যানেল তো কমেডি করবার কইছে, চ্যানেল কিন্তু ফাতরামি করবার কয় নাই কা, চ্যানেল কমেডি, তোমরা তো কমেডির ভাষাই বুঝো না মিয়া। আরেকটা বিষয় আছে ভাইজান, ওই যে ইউটিউবে একটা ভিউর বিষয় আছে তো, ওই ভিউ বাড়ানোর জন্য একটু কমেডি করছি আর কি। আজ বুঝবি না বুঝবি কাল, পাঁচা থাপড়াবি পারবি গাইল, এই দিন আয়া পড়তেছে কলম, হ্যাঁ কাছাকাছি ছিঁড়ে হয়ে গেছে গা, আমি জানি অসুবিধা নাই, লজ্জা পাওনার কিছু নাই, যা করতেছো করো, নিজের এক সময় শুধরে যাবে গা, ভালো ভালো নাটক আম করে দিবো, আমরা সেই অপেক্ষা আছি, একটা গান শুই নাই, একটু মন দাঁড়িয়ে একটু শান্তি করে একটু চাঙ্গা করাই, কি কও মিয়া? হ্যাঁ দর্শক চলেন একটা ঝাঁকানাকা গান দেয়, মনটা ভালো যাবো, দুইটা লজ্জা পাইতেছে, লজ্জার হাত থেকে বাঁচাক, গানাটা দেখ কেমন মনটা চাঙ্গা হয়েছে, চাঙ্গা হয়েছে না? হনু ভাই তোমাকে একটা কথা কই, এতক্ষণ যা কইছি এটা আসলে এমনি কইছি, নাটক অ্যাক্টিং ফ্যাক্টিং কইরা খাইতেছো তোমরা, এখন দর্শক যা চায় কইতেছো করতে হয়, না হলে কেমনি পেট চলবো কেন? আমগো আমি নিজেও তো মাঝে মধ্যে অ্যাক্টিং করি, এগুলিই করি ভাই, মুখে যা মনটা চায় আরো ভালো করি, কিন্তু কেলে গে জানি হালায় কোন জায়গায় আটকে গেছি গা, আটকে গেছি ওই জায়গাটা, যে আমার যেভাবে করাবে আমি সেভাবে করতে হয়, তবে আমরা সবাই মিলে সহযোগিতা করা
একটা আবার আগে নাটক যেরকম আগে আছিল ফিল্ম যেরকম আগে আছিল সুন্দর আছিল ওই জায়গায় যদি আবার যাইবার পারি এটা ভালো এটা আমাকে সবার লাগে আমরা সবাই মিলে চেষ্টা করবো ভাই জানে এতক্ষণে কিন্তু একটা ভালো কথা না আসলে তোমরাও ভালো ভাই একটাই তো দেখ তুমি রাস্তায়তে আইছো নড়ালতে আইছো এই যে তুমি ঠিকই কইছো ক্রিকেট আজকে এই যে মাশরাফির কথা কইছো মাশরাফি আমি চিনি আসলে সাকিব আল হাসান মাশরাফি তামিম এরা তো আমাকে গর্ব মিয়া বিদেশের মাটিতে বাংলাদেশে কত সুনাম লইয়া যাইতাছে একটু তর্ক করার খাতিরে একটু তর্ক বর্ক করি একটু মজা ঠিক আছে ভাই আবার আরেকদিন বমুনে ভাইজান আপনাকে কিন্তু আমাদের ভালো লেগে গেছে আচ্ছা আমারও তুমি করে ভালো লাগছে ভাই একটু মজা করতে কথা কি জানেন পুরান ঢাকার মানুষের মনটা কিন্তু বড় আছে এত বড় হয়ে যা ভাই আস্তে লাগুর পন জানা মিয়া বুঝছো অনেক বড় দর্শক আজকের মতো আমরা বিদায় লইতাছি এই যে কইলো আমগো পুরান ঢাকা আমরা যারা আছি কইল যারা আকাশের মতো বড় আমরা মানুষের লেগে জীবন দিবার পারি আপনারা খালি আমগো লেগে দোয়া করবেন আর আমগো লোকে থাকবেন আজকের মতো যাই আগামী সপ্তাহে আবার দেখা হইব খোদার কসম কইতেছি।